আজি শ্রীমন্দির সেবায়তকর হয়েছে করোনা টেস্ট। কোভিড টেস্ট করা শ্রীমন্দির প্রশাসন পক্ষ নিষ্পতি নিয়া প্রতিদিন 50 সেবায়তক আরটিপিসিআর পরীক্ষা করা শ্রীমন্দির প্রশাসন পক্ষ সূচনা দিয়েছে। এনে বিভিন্ন নিযোগক শ্রীমন্দির প্রশাসন পক্ষ চিঠি দিয়েছে। পুরী গ্রান্ড রোড উৎকল হিন্দি বিদ্যাপীঠের সেবায়ত মানুষ কোভিড টেস্ট করা যাচ্ছে। সকাল 10টার কোভিড টেস্ট আরম্ভ হয়েছে। টিকাকরণ ব্যাপক প্রস্তুতি করা যাই ফেব্রুয়ারি 27 পর্যন্ত চলব। প্রথমে সুয়ার ও মহাসহরক কোভিড টেস্ট করা যাবে। পর্যায়ক্রমে অন্য সেবায়তক কোভিড টেস্ট করা যাবে শ্রীমন্দির প্রশাসন পক্ষ প্রকাশ করা যাই। শ্রীমন্দিরে এবে বিনা কোভিড রিপোর্টে ভক্ত মানুষ দর্শন অনুমতি দিয়া যাই ফলে সেবায়ত করোনা সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে। এনে শ্রীমন্দির পক্ষ সমস্ত সেবায়তক টিকাকরণে সামিল করা নিষ্পতি হয়েছিল। আগামী দিনের মহাপ্রভু নীতি কিভাবে প্রভাবিত নহব সে স্বতন্ত্র নজর রখা যাই। এথিপ্রশাসন পক্ষ আগুয়া সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা।